ফের লক্ষীপুর এলাকা থেকে প্রচুর ড্রাগস জব্দ। কাছাড় পুলিশ ও আসাম রাইফেলসের অভিযানে লক্ষীপুরে প্রচুর হেরোইন সহ আটক চার। এবার কাছাড় পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে জব্দ করা হয় বৃহৎ পরিমাণ সন্দেহজনক হেরোইন। গোপন সূত্রের ভিত্তিতে লক্ষ্মীপুরের পয়লাপুল নেহেরু কলেজ সংলগ্ন রেলগেট এলাকায় ওত পেতে থাকে পুলিশ ও আসাম রাইফেলস। তথ্য অনুযায়ী ML04B6258 নম্বরের অল্টো গাড়িটি আসার পর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় সন্দেহজনক হেরোইন। সেই সাথে হেরোইন পাচারের সন্দেহে গাড়ি থেকে আটক করা হয় চারজনকে। ড্রাগস বিরোধী এই অভিযানে বাঁশকান্দি পুলিশ ফাঁড়ির এসআই প্রশান্ত দাস ও আসাম রাইফেলসের 28 নম্বর ব্যাটালিয়নের নায়ক সুবেদার এআর লস্কর দলবল নিয়ে উপস্থিত ছিলেন। ধৃত চারজনকে জোর জিজ্ঞাসাবাদে চালিয়ে যাচ্ছে পুলিশ। ফের লক্ষ্মীপুর এলাকা থেকে প্রচুর ড্রাগস জব্দ। কাছাড় পুলিশ ও আসাম রাইফেলসের অভিযানে লক্ষ্মীপুরে প্রচুর হেরোইন সহ আটক চার। এবার কাছাড় পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে জব্দ করা হয় বৃহৎ পরিমাণ সন্দেহজনক হেরোইন। গোপন সূত্রের ভিত্তিতে লক্ষ্মীপুরের পয়লাপুল নেহেরু কলেজ সংলগ্ন রেলগেট এলাকায় ওত পেতে থাকে পুলিশ ও আসাম রাইফেলস। তথ্য অনুযায়ী ML04B6258 নম্বরের অল্টো গাড়িটি আসার পর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় সন্দেহজনক হেরোইন। সেই সাথে হেরোইন পাচারের সন্দেহে গাড়ি থেকে আটক করা হয় চারজনকে। ড্রাগস বিরোধী এই অভিযানে বাঁশকান্দি পুলিশ ফাঁড়ির এসআই প্রশান্ত দাস ও আসাম রাইফেলসের 28 নম্বর ব্যাটালিয়নের নায়ক সুবেদার এআর লস্কর দলবল নিয়ে উপস্থিত ছিলেন। ধৃত চারজনকে জোর জিজ্ঞাসাবাদে চালিয়ে যাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক।